আমার নাম আব্দুল হালিম আমি আসছি কিশোরগঞ্জ জেলার থেকে আমি গ্রুপে চাকরি করি আমি গত দুই মাস আগে ইউটিউবের মাধ্যমে বায়ুপ্লবের প্রথম একটা ভিডিও দেখি আর আমি আমার বিষয়টা একটু বলি মানে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে অ্যাগ্রোবৃত্তিক কিছু একটা করব। মানে কৃষি কৃষির সাথে কিছু একটা করবো কিন্তু আমি মানে কোনোভাবে ওই রকম কোনো কিছু পাচ্ছিলাম না যে কি করা যেতে পারে ঠিক আছে মানে সবাই তো সব কিছু করতেছে কিন্তু নতুন কোনো কিছু পাচ্ছিলাম না আমি সাম যে নতুন কিছু করব ঠিক আছে তো বায়োফ্লকের যে প্রোগ্রামটা আমি প্রথম মেসেজটা পাওয়ার পরে মানে প্রথম যে দিন যে ভিডিওটা দেখি এটা দেখার পরে আমি একটা লাভ দিয়ে উঠি যে এটা তো চমৎকার একটা জিনিস মানে আমি কিন্তু তখন বায়ু ফ্লক সম্পর্কে কিছুই জানতাম না তো তারপরেও এই ভিডিওটা দেখার পরে মানে কেমন যেন মনের মধ্যে একটা চাঞ্চল্য মানে একটা ঝাঁকি আসলো ইয়ার মধ্যে যে এটা চমৎকার একটা প্রযুক্তি তো এটার সাথে আমি অ্যাড করবো যে বায়োফ্লগটা এমন একটা প্রযুক্তি দেখেন বর্তমান বিশ্বে খুব দ্রুত জনসংখ্যা বাড়তেছে আর বাংলাদেশে এটার প্রভাব বেশি তো জনসংখ্যা যেভাবে বাড়তেছে জমি কিন্তু বাড়তেছে না বরঞ্চ জমি কম দেশে বসতি হওয়ার কারণে তো এ বর্ধিত জনসংখ্যাকে পুষ্টিকর খাবার পরিমাণ মতো দেওয়ার জন্য যে দরকার যে যেভাবে দরকার ওইটা কিন্তু হচ্ছে না তো এটার জন্য দরকার প্রযুক্তি তো বায়োপ্লক প্রযুক্তিরা খুব আমার কাছে খুব ইন্টারেস্টেড মানে এক্সিলেন্ট একটা প্রযুক্তি যে এটাকে যদি আমরা ভালোভাবে শিখে অনেকে না শিখে শুরু করতে পারে ভালোভাবে শিখে প্রপার প্রপার হয়ে আমরা করতে পারি তাহলে এক মানে প্রথমত নিজেকে ডেভেলপ করা যাবে বা স্বাবলম্বী হওয়া যাবে দ্বিতীয়ত মানে বর্ধিত জনসংখ্যাকে মানে আমাদের যে মাছের যে চাহিদা চাহিদাকে ফিল আপ করা যাবে এবং উচ্ছিষ্ট মানে যেটা হবে সেটা আমরা বাহিরে রপ্তানি করে আমরা একটা কারেন্সি সংগ্রহ করতে পারবো তো আমি সবাইকে বলবো যে যে এটা আপনার শিখে ভালোভাবে শিখে প্রপার ওয়েতে করেন প্রপার ওয়েতে করলে আপনি নিজে যেমন লাভবান হবেন আপনাকে দ্বারা দেশ লাভবান হবে ঠিক আছে তো এটাই আমার মেসেজ আচ্ছা এখানে ট্রেনিং থেকে মানে আমি গত দুই মাস ধরে কিন্তু এটার ইউটিউবগুলো দেখতেছিলাম আমার আপনারটাও দেখছি আমি কিন্তু আপনার সাথেও টাচে ছিলাম ঠিক আছে তো এখান থেকে এসে আমি আরও আমার ইয়াটাকে ভাড়ালাম এবং মোটামুটি যে সূত্র দরকার সূত্রগুলো ওইগুলো আমি জানতাম না বাট এইগুলো আমি এখান থেকে এসে পাইলাম আর ট্রেনিং তো অবশ্যই করা লাগবে ট্রেনিং ছাড়া আপনার এটা করা আমি বলবো যে বুকামি হবে টোটাল টোটাল তো হ্যাঁ দর্শক উদ্দেশ্যে বলবো যে এটার জন্য আমি প্রথমত আমি আপনাকে বলবো যে আপনি এই জিনিস এই এই ইয়াটা করে বিশেষ করে বাজার আমি বাজারকে ধন্যবাদ দেবো যে এইরকম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছে টুটুল বাইকেও ধন্যবাদ দেবো মানে টুটুল বাইক তো বাজারের ওনার তো এটা বলবো আর দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা ট্রেনিং করে যে কেউ যে কোনো অবস্থান থেকে আপনি চাকরি করেন ব্যবসা করেন বা যে যেটাই করেন যে আপনার শশ অবস্থান থেকে আপনি এটা করতে পারেন প্রাথমিকভাবে করতে পারেন আর প্রথম অবস্থায় আপনি ছোটো পরিসরে করে যখন দেখবেন যে আপনি এখান থেকে লাভবান হচ্ছেন বা এখান থেকে লাভবান হওয়া সম্ভব মনে করেন তখন আপনি বাণিজ্যিকভাবে বড় পরিসরে যান ঠিক আছে আমিও এভাবেই শুরু করব। আমি এখান থেকে ট্রেনিংটা নিয়ে গিয়েই আমি আমি ছোটোভাবে ছোটো পরিসরে দু তিনটা ট্যাঙ্কি করে শুরু করব তো যখন আমি এখানে এটাতে ভালো লাভজনক লাভজনক তো অবশ্যই হবে যদি প্রভাবিত করেন অবশ্যই লাভজনক হবে তো শুরু থেকে শুরু করে আপনি পরে বাণিজ্যিকভাবে যান আর কৃষি সেবাকে অনেক অনেক ধন্যবাদ টুটুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নাকি এটা শুরু করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ যে তারা আপনার আমাদের আগে মানে আপনার অ্যাডভান্স আমাদের আগে আরও শুরু করছেন তাদেরকেও ধন্যবাদ যে আপনাদের কল্যাণেই মূলত আমরা এই মেসেজটা পাইলাম পাওয়া কয়েকজনকে ধন্যবাদ বাকি রয়ে গেছে তো আমাদের যে ট্রেনার সাহেব অ্যাডভোকেট আজমল আজমল ভাই বলি আজমল ভাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি অনেক মানে শুদ্ধভাবে মানে স্পষ্ট ভাষায় আমাদেরকে জিনিসটা একবারে পুঙ্খভাবে উনি বোঝানোর চেষ্টা করছেন এবং আমি ওনার ওনার বোঝানোর জিনিসটাতে বা ওনার ট্রেনারটা নিয়ে আমি সন্তুষ্ট বাকিরা কেমন জানি না আমি ওনার ট্রেনিংটা নিয়ে আমি সন্তুষ্ট তো ওনাকেও অনেক অনেক ধন্যবাদ